স্লিপারে জার্নি করছি, বাপরে বাপ কি চাপ যে লাগছে, আর এমনি হিট দিচ্ছে। চিল্কা লেকের পাশ দিয়ে আমাদের ট্রেন যাচ্ছে, দেখে নাও পুরো ফুল স্পিডে যাচ্ছে চিল্কা লেকের পাশ দিয়ে। তো এটি হচ্ছে লংগেস্ট রানিং হামসাফার এক্সপ্রেস অফ ইন্ডিয়া। অনেকে আবার বলে যে দিনের বেলা ট্রেন ঝুলছে তো কি হয়েছে, রাত্রিবেলা মেক আপ করে দেবে। দিনের বেলা হচ্ছে দুপাশেই পুরো একদম বন্যা হয়ে গেছে, আর বন্ধুরা তোমরাও যদি দারিংবাড়ি ঘুরতে চাও একদম কম রেটে, আর সব থেকে ভালো যদি তোমাদের ঘুরতে হয় তাহলে তোমাদের এই দেওয়া নাম্বারটায় তোমরা কন্ট্যাক্ট করো, কন্ট্যাক্ট করে দাদার সাথে কথা বলো, দাদার নাম হচ্ছে রবীন্দ্র দা, গিয়ে তোমরা নিজেদের কোয়ারিজ বলো, তোমরা কিন্তু রেট ফেট সব জানতে পেরে যাবে। তো এটা হচ্ছে ট্রেনের ভিডিওটা, ট্রেনের ভিডিওটা তোমরা দেখো, এরপরে আসছে হচ্ছে দারিংবাড়ির পুরো কমপ্লিট ভিডিওটা, যেখানে রবীন্দ্র দাও থাকবে, তোমাদেরকে সব কিছু কিন্তু বুঝিয়ে বলে দেবে। তো আপাতত চলো শুরু করছি আমাদের ট্রেন জার্নি। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই, নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একটা ব্র্যান্ড নিউ ভিডিও। হ্যাঁ, টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পেরেছো যে আজকে কোথায় যেতে চলেছি। হ্যাঁ, আজকে যাবো হচ্ছে আমরা দারিংবাড়িতে। বন্ধুরা ঘড়িতে এখন সময় হচ্ছে দেখিয়ে দিই, সরাসরি বাজে 2:30। তো আমি এখন চলে এসেছি হাওড়ার নিউ কমপ্লেক্স। তো হাওড়া কী করে এলাম তোমাদেরকে বলে দিই, ব্যারাকপুর থেকে ধরলাম হচ্ছে শ্যাওড়াপুলি যাওয়ার অটো। শ্যাওড়াপুলি পৌঁছে দেখি কী অবস্থা দেখো, পুরো জলে জল জমে আছে, মানে বান এসেছিলো, বান এসে পুরো একদম ঘাট যেখানে অটোগুলো স্ট্যান্ড হয়ে থাকে সেইখানে অবধি জল চলে এসছে। শ্যাওড়াপুলি থেকে আবার একটা টোটো নিয়ে গেলাম হচ্ছে ধোবিঘাট। এখানে একটা লোক জেনারেলের দরজা খোলেনি, দেখো কিরম মারপিট চলছে। হ্যাঁ, এই যে দেখে নাও, সে ওই সেকেন্ড ক্লাসের ওদিক থেকে গিয়ে এদিকে ঢুকছে, এখানে লোকটা তো দরজাও খোলেনি, জানি না বুঝলাম না কেন। যাই হোক, চলো শ্যাওড়াপুলির থেকে আমরা টোটো নিয়ে এলাম হচ্ছে ধোবিঘাট, ধোবিঘাট থেকে লঞ্চ পার হয়ে এলাম হচ্ছে শ্রীরামপুর, শ্রীরামপুর থেকে ট্রেন ধরলাম কাটোয়া লোকাল, ধরে চলে এলাম ডাইরেক্ট একদম আমরা হাওড়া। তোমাদের টেম্পারেচারটা দেখিয়ে দিই, দেখো হ্যাঁ দেখো, এখন হাওড়ার কারেন্ট টেম্পারেচার হচ্ছে 34 ডিগ্রি, আর যদি তোমরা দারিংবাড়ি বলো, দারিংবাড়ির টেম্পারেচারটা তোমরা দেখে নাও, দারিংবাড়ির হচ্ছে 26 ডিগ্রি, ঠিক আছে। আর রাত্রিবেলা সেই টেম্পারেচারটা দেখাচ্ছে 20 ডিগ্রিতে নামবে। শীতের জামাকাপড় সেরকম কিছু নিইনি, ট্রেনে উঠবো, ট্রেনে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে। তার আগে তোমাদেরকে দিয়ে দিই ট্রেনের ইনফরমেশান। তো বন্ধুরা আজকে আমরা যে ট্রেনে ট্রাভেল করছি সেই ট্রেনটির নাম্বার হচ্ছে 22831। এই ট্রেনটির উদ্বোধন করা হয়েছিল হচ্ছে 2011 সালে। এই ট্রেনে টোটাল আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 6খানা জেনারেল কোচ, 9খানা আমাদের স্লিপার কোচ, 4খানা আমাদের 3AC, 1খানা আমাদের 2AC, 1খানা ইওজি, আর 1টি হচ্ছে আমাদের SLRD। আর আমরা লোকোমোটিভ পেয়েছি হচ্ছে Web 7। চলো ট্রেনে উঠে বাদবাকি কথা হচ্ছে। আর স্লিপারে জার্নি করছি, বাপরে বাপ কি চাপ যে লাগছে, আর এমনি হিট দিচ্ছে। ট্রেন যদি দাঁড়িয়ে পড়ে তাহলে কিন্তু গরম আরও বেশি লাগবে। যাই হোক, ঘড়ির কাঁটায় ভেসে গেল 2:50, আমাদের ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে হাওড়া স্টেশন। নেক্সট স্টপেজ হচ্ছে আমাদের খড়গপুর। আর এই ট্রেনটার কিন্তু বেশ ভালো স্লিপার, খুব কম স্টেশনেই দাঁড়ায়, খড়গপুরের পর দাঁড়াবে হচ্ছে ভুবনেশ্বর। এই ট্রেনটি টোটাল ট্রাভেল করে হচ্ছে 1759 কিলোমিটার, টাইম নেয় হচ্ছে টোটাল 30 ঘন্টা 50 মিনিট। টোটাল আছে হচ্ছে এই ট্রেনটির 17খানা হল্ট, সাথে ট্রেনটির টপ স্পিড হচ্ছে 130 কিলোমিটার, আর অ্যাভারেজ স্পিড হচ্ছে 57 কিলোমিটার পার আওয়ার। তো আমরা কিন্তু 1750 কিলোমিটার ট্রাভেল করবো না, আমরা করবো হচ্ছে ব্রহ্মপুর অবধি, যেটি আমাদের 603 কিলোমিটার। রাত্রি 11:30টার মধ্যে দেখাচ্ছে আমাদের ট্রেন ব্রহ্মপুর স্টেশন ঢুকে যাবে। তো এই ট্রেনটা 603 কিলোমিটার ট্রাভেল করতে নিচ্ছে হচ্ছে 8 ঘন্টা 33 মিনিট। আর তোমাদেরকে আর একটা ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি, যেহেতু এই ট্রেনটি সপ্তাহে একদিনই চলে, সেটা হচ্ছে বুধবার, আজকে যেহেতু বুধবার, তো পরের সপ্তাহ থেকে কিন্তু আমাদের এই ট্রেনটা চলবে হচ্ছে ইয়াসবানপুর অবধি। যেহেতু লাইনে ওদিকের কাজ হচ্ছে, সেই জন্যেই আজকের ট্রেনটা ধর্মাভারাম জাংশন অবধি যাবে। ধর্মাভারাম থেকে যদি আমরা সোজা চলে যাও তাহলে হচ্ছে ইয়াসবানপুর, আর বাঁ দিক চলে গেলে হচ্ছে SSPN, ওই শ্রী সত্যসাই প্রশান্তি নিলায়াম। তো চলো, আপাতত আমাদের ট্রেন কিন্তু ভালোই পিক আপ নিয়ে নিয়েছে, দেখা হচ্ছে তোমাদের সাথে স্টেশন স্কিপে। নলপুর, একটা জিনিস বলতে কিন্তু আমি বাধ্য হব, এসিতে ট্রাভেল করি ঠিক আছে, বাট স্লিপারে কিন্তু ভিডিও নিতে প্রবলেম হচ্ছে না। এসিতে গেলে মানে এসিতে যদি এখন আমি ট্রাভেল করতাম তাহলে আমাকে ভিডিও নিতে গেলে দরজার সামনে যেতে হতো,
আর সিট একটা পেয়েছি দেখো, হ্যাঁ পুরো এমার্জেন্সি উইন্ডো, ঠিক আছে, মানে ক্যামেরা একদম পুরো বাইরে বেরিয়ে যাচ্ছে তো সেটা আবার খড়গপুর থেকে কবজা হয়ে যাবে, মানে এটা আমাদের কবজায় নেই, বড় ব্রহ্মপুর অব্দি, ঠিক আছে, আর কি করা যাবে, খড়গপুর অব্দি যা তোলা তুলে নিই, তারপরে দরজার সামনেই যাবো। এখন আর দেখছি অতটা গরম লাগছে না, সন্ধ্যেবেলা তখন আরোই গরম লাগবে না, রোদটা তো একদম পুরো পিকে আছে না এখন। আর আমাদের ঠিক সামনেই আছে হচ্ছে রাঁচি বন্দে ভারত, তো লাইন কিন্তু ক্লিয়ার ওই রাখছে, তাও আমাদের ট্রেনটা ক্রল করছে আমাদের সামনেই। রাঁচি বন্দে ভারত পাঁশকুড়া পেরিয়ে গেছে, যাই হোক কাট। 3:43 বাজে ডট, আমরা এখন পেরাচ্ছি কোলাঘাট ব্রিজ। পাঁচ দিয়ে চলে গেল হচ্ছে ব্যাঙ্গালোর দুরন্ত, দুপাশেই পুরো একদম বন্যা হয়ে গেছে, জল ছেড়ে দিয়েছে, জল ছেড়ে দিয়েছে, সমুদ্র ছেড়ে দিয়েছে না, হ্যাঁ আমতা পুরো ডুবে গেছে। শুরু হয়ে গেছে ট্রেনের পাগলামি, ক্লিয়ারেন্সটা কোথা থেকে ফেলে জানো, হাওড় থেকে, পাঁশকুড়া পরে পাই জানি, হাওড় থেকে মেনটা ফেলে, হ্যাঁ হ্যাঁ। ও 130-এর ট্রেন যদি 130-ই না মারে তাহলে আর কি মজা, কি তাই না? অনেকে আবার বলে যে দিনের বেলা ট্রেন ঝুলছে তো কি হয়েছে, রাত্রিবেলা মেকআপ করে দেবে, দিনের বেলাও ট্রেন এরমই চলে, মানে দিনের বেলা যে স্লো চলবে এরম ব্যাপার নেই, দিনের বেলাও যাই স্পিডে চলে, রাত্রিবেলাও সেই স্পিডেই চলে। হ্যাঁ অনেকে আবার এটা ভুল একটা মানে জিনিস হয়ে গেছে যে মানে ভাবে তারা যে রাত্রিবেলা হয়তো বেশি স্পিডে চলে, পালাক নামা ও 130, আমরাও 130, 260 কিলোমিটার পার আওয়ারে এনকাউন্টার হলো। এই হচ্ছে হামসফর এক্সপ্রেস, যেটি ব্যাঙ্গালোর থেকে আসছে আর যাবে হচ্ছে আগরতলা, তো এটি হচ্ছে লংগেস্ট রানিং হামসফর এক্সপ্রেস অফ ইন্ডিয়া। বন্ধুরা সময় হচ্ছে এখন তোমাদেরকে দেখিয়ে দিই 4:43 ডট, তো 115 কিলোমিটার মতো পথ অতিক্রম করে এসে পৌঁছেছি এখন আমরা খড়গপুর স্টেশনে, আর এই খড়গপুর স্টেশনকেই কিন্তু জানা হয় ভারতের 4th largest স্টেশন। এই যে আমাদের ট্রেন দেখো এখানে দাঁড়িয়ে আছে, এই হচ্ছে আমাদের কোচ, স্লিপার কোচ। আর সব থেকে বড়ো জিনিস, খড়গপুরকে সব থেকে মেনলি যেটার জন্য জানা হয় সেটা হচ্ছে খড়গপুর IIT, হ্যাঁ মানে সব A++++ গ্রেডের সব লোকেরা পাস করে, ঠিক আছে, ওগুলো আমাদের জন্য একদমই না। আস্তে আস্তে বিকাল চলে আসছে, এবার সন্ধেবেলা হয়ে গেলেই তখন আর অতটা গরম লাগবে না। আর ট্রেন কিন্তু আমাদের তাও প্রায় চলছে 17 মিনিট মতো লেট, খড়গপুরকে জাংশন এই জন্যই বলা হয় কারণ এখান থেকে কিন্তু ভাগ হয়ে যায় ভুবনেশ্বর যাওয়ার লাইন, মেদিনীপুর যাওয়ার লাইন, আরেকটি হচ্ছে জামশেদপুর টাটানগর যাওয়ার লাইন কিন্তু ভাগ হচ্ছে, মানে 3টে জায়গার লাইন ভাগ হবে, আর আমরা কিন্তু ধরে নেবো হচ্ছে ভুবনেশ্বর যাওয়ার লাইন। তো এখান থেকে তোমরা মেদিনীপুর লোকাল পেয়ে যাবে, হাওড়া বাউন্ড মেদিনীপুর লোকাল,
তারপরে তোমরা এখান থেকে প্যাসেঞ্জারও পেয়ে যাবে। ওই দেখো অ্যানাউন্সমেন্ট করছে মেদিনীপুর হাওড়া লোকাল। যাই হোক, তো এখান থেকে তোমরা টাটানগর যদি যাও তোমরা এখান থেকে প্যাসেঞ্জার ট্রেন পেয়ে যাবে, মানে যেগুলো কাইন্ড অফ লোকালি। আর যদি তোমরা ইয়ে ভুবনেশ্বরের দিকে যাও, ভুবনেশ্বরের ট্রেন তো এটা করেও যেতে পারো, ঠিক আছে। সাথে তোমরা অনেক ট্রেনেরই আরও অপশান পেয়ে যাবে যেগুলো ওই প্যাসেঞ্জার ট্রেন। সো চলো, ট্রেন আমাদের ছাড়বে এবার, 50-এ ডিপার্চার টাইম আমাদের। স্টেশনটার টোটাল লেন্থ জানো কত? ওই 1071 মতো, মানে 1 কিলোমিটার প্লাস। হ্যাঁ, মানে দুখানা 24 কোচের ট্রেন দাঁড়িয়ে যাবে। যখন ঢুকছিল ট্রেনটা, বাবা ঢুকেই যাচ্ছে, ঢুকেই যাচ্ছে, মানে থামছে দেখছি আর না, আস্তে আস্তে ঢুকেই যাচ্ছে। যাই হোক, চলো আমরা নিলাম হচ্ছে এবার ভুবনেশ্বর যাওয়ার লাইন। ট্রেনটা কিন্তু একদম প্যান্ট্রি গান নেই, তো এটা কিন্তু একটা খুব বাজে জিনিস। অনেক কিলোমিটার, কী আর করা যাবে? স্টেশনে নেমে চা খেতে হচ্ছে, মানে জলের বোতল ছাড়া আর ওই চিপস ছাড়া কিচ্ছু আসেনি, ঠিক আছে, খাবার দাবার কিচ্ছু আসেনি। যাই হোক, তো আমরাও কিছু খাবার আনিনি বাড়ির থেকে, ওই খাবার আর একবার সিঙাড়া। আচ্ছা, দুবেলা নাকি ভদ্রপুরে সিঙাড়া খাবো, তারপর গ্যাস হয়ে বসে থাকবো আর কি, পেটগুলো ফুলিয়ে। তো দেখি খাবার আসুক, খাবার তো অর্ডার দিতেই হবে। দুটো ভেজিটেবিল চপ, একটা সিঙাড়া 30 টাকা উইথ স্যালাড। বন্ধুরা, সময় হচ্ছে এখন দেখিয়েছি তোমাদেরকে 6:15 বাজছে ডট। আমাদের ট্রেন ঢোকার টাইম এখানে ছিল হচ্ছে 5:55, মানে ধরে রাখো তাও ওই 18 মিনিট মতো আমাদের ট্রেন লেট চলছে, আর 2 মিনিট কিন্তু আমাদের এখানে স্টপেজ। তো আমরা কিন্তু এখন এসে পৌঁছে গেছি হচ্ছে বালাসোর। হঠাৎ করে দেখছি ভিড় হয়ে গেছে, বুঝতে পারছি না কেন। একটা জিনিস আমি দেখেছি, হ্যাঁ, এই স্লিপার ক্লাসে ট্রাভেল করলে মানে প্রচণ্ড দেখেছি আনরিজার্ভ প্যাসেঞ্জার ওঠে। হ্যাঁ, তাদের জন্য আলাদা বগি আছে, বাট তারা এখানেই আসবে কারণ এখানটা ফাঁকা পায় আর এখানে ঢুকে যায়। হ্যাঁ, অবশ্যই এটা তো ইল্লিগালি ভাই। তো তো ব্যাপারটা হচ্ছে, 4 মিনিট আমাদের ট্রেন দাঁড়ালো 6:18। এই যো ট্রেন, এই যো আমাদের ছেড়ে বেরিয়ে যাচ্ছে বালাসোর স্টেশন। নেক্সট স্টপেজ কিন্তু আমাদের ভুবনেশ্বর, যেটা ঢুকবে ধরে রাখো তাও 9:30-9:45। বন্ধুরা, তোমরা যদি কখনো বালেশ্বর আসো তাহলে কিন্তু এখানে রসগোল্লা খেতে ভুলবে না, খুব ফেমাস রসগোল্লা, ঠিক আছে। হাওড়া থেকে ছাড়ার পর যেগুলো যেগুলো সব শিডিউলড হল্ট ছিল, যেরকম খড়গপুর আর হচ্ছে আমাদের বালেশ্বর, ওইখানে দাঁড়ানো ছাড়া আর কিন্তু আমাদের ট্রেনটা কোথাও এখনো পর্যন্ত নর্মাল, মানে আনশিডিউল্ড হল্টে কিন্তু দাঁড়ায়নি। তো এই ফার্স্ট টাইম জাস্ট দাঁড়িয়েছে, টাইমটা তোমাদের দেখাই, 7:41 বাজছে ডট। এই যো, এই হচ্ছে লোকেশান, পুরো অন্ধকার। এই জন্যই দাঁড় করিয়েছে কারণ জাখাপুরা স্টেশন, মানে এর পরের স্টেশনটাই হচ্ছে জাখাপুরা, তো ওইখানে দাঁড়িয়েছে হচ্ছে হাওড়া ভুবনেশ্বর জনশতাব্দী। যেহেতু ভুবনেশ্বর জনশতাব্দী হচ্ছে ECOR, মানে ইস্ট কোস্ট রেলওয়ের ট্রেন, আর এটা হচ্ছে ACR-এর ট্রেন, মানে সাউথ ইস্টার্ন রেলওয়ের ট্রেন। তো এখন যেহেতু আমরা আছি ইস্ট কোস্ট রেলওয়েতে, মানে ইকর, ECOR, তো সেই জন্যেই ইকর কিন্তু করবে, ইকর কিন্তু ওই নিজের ট্রেনকে প্রায়োরিটি বেশি দেবে। যতক্ষণ আমি এশিয়ারে থাকতাম তাহলে কিন্তু আমাদের আগে ছেড়ে দিত।
চাইলে কিন্তু এমনি ওভারটেক করে দিতে পারে, কিন্তু করাবে না, কারণ ওটা নিজের ইজ্জত বেরিয়ে যাবে না। নিজের ট্রেনকে যদি আমি নিজের সেকশানেই ওভারটেক করিয়ে দিই, স্বাভাবিক ব্যাপার, কেউই করাবে না। এইটা যদি রাজধানী হতো, এটাই যদি আমাদের ট্রেনটা রাজধানী হতো আর ওই যদি জনশতাব্দী হতো, তাহলে কিন্তু প্রায়োরিটি অলওয়েজ বেশি পায়। সয়াবিন আছে বন্ধুরা, এতদিন আমি রিভিউ দিই খাবারের, তো আজকে আমার বন্ধুর থেকে রিভিউটা শুনি যে আমাদের রাতের ডিনারের কীরকম টেস্ট। ভাই তুমি প্রথমে কী দিয়ে খাচ্ছ? আমি সয়াবিনের একটা সবজি তরকারি। হ্যাঁ হ্যাঁ, সত্যি কথা বলতে গেলে তরকারিটা একদমই রিচ হয়নি। হ্যাঁ, খাওয়ার মতন একদম পসিবিলি হয়েছে। আচ্ছা, মানে বেশি রিচ নেই, ভালো খাবার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বন্ধুরা, ঘড়িতে এখন সময় আছে, তোমাদের দেখিয়ে দিই, এই যো 9:47 বাজে ডট। আমরা 436 কিলোমিটার মতো পথ অতিক্রম করে এসে পৌঁছালাম এখন আমরা ভুবনেশ্বরে। ভুবনেশ্বরে আমাদের ট্রেন ঢোকার কথা হচ্ছে 9:10, বাট এখন বাজে 9:48, তাও প্রায় 30 মিনিট মতো লেট চলছে আমাদের গাড়ি। তো আর হয়তো এই লেট মেকআপ হবে না। ভুবনেশ্বরের পরের স্টপেজ হচ্ছে আমাদের খুর্দা রোড, খুর্দা রোডের পরেই কিন্তু ব্রহ্মপুর। যাই হোক, আর এখানে কিন্তু আমাদের হল্ট আছে, অনলি 5 মিনিটের হল্ট, তারপরে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দেবে। 5 মিনিটের হল্ট এই জন্যেই আছে কারণ ক্রিউ চেঞ্জ হবে। হাওড়া থেকে আমাদের ট্রেনটা ছেড়েছিল হচ্ছে 2:50 নাগাদ, তারপরে খড়গপুরে স্টপ দিয়েছিল 5 মিনিট। 5 মিনিট এই জন্যই দেওয়া হয়েছিলো কারণ ক্রিউ চেঞ্জ হলো, মানে হাওড়া থেকে যে লোকো পাইলটরা মানে ট্রেনটাকে টেনে নিয়ে এলো তারা খড়গপুরে ছেড়ে দিল। এবার খড়গপুর থেকে যারা উঠেছে তারা এসে কিন্তু ছাড়বে হচ্ছে ভুবনেশ্বরে, তারা এবার ছেড়ে দিল। এবার নতুন লোকো পাইলট কিন্তু উঠবে আমাদের ট্রেনে, বাট ইঞ্জিন একই রইলো, লোকো পাইলটটা শুধু চেঞ্জ হচ্ছে, এটাই হচ্ছে ব্যাপার। ও সাথে এটাও বলে রাখি, গার্ডও কিন্তু চেঞ্জ হচ্ছে লোকো পাইলটের সাথেই, গার্ডও কিন্তু চেঞ্জ হচ্ছে। কেউ তো আর টানা 1750 কিলোমিটার ডিউটি করতে পারবে না রে বাবা, তো সেই জন্যেই কিন্তু লোকো পাইলট চেঞ্জ করা হয়, সেই জন্যেই 5 মিনিটের কিন্তু স্টপেজ দেওয়া হয়েছে। সময় হচ্ছে তোমাদেরকে এখন দেখিয়ে দিই, এই যো 10:33 বাজছে। তো এখানে আমাদের ঢোকার কথা ছিল হচ্ছে 9:30, তো আমাদের ট্রেন এসে পৌঁছেছে এখন, এই যো 10:33 যেটা বাজছে দেখতে পাচ্ছ। তো ট্রেন চলছে আমাদের 1 ঘন্টা 2 মিনিট মতো লেট, এখন এসে পৌঁছেছি আমরা খুর্দা রোড জাংশন। খুর্দা রোডকে জাংশন এই জন্যই বলা হয় কারণ এখান থেকে কিন্তু পুরো বাঁ দিকে বেঁকে যাচ্ছে হচ্ছে পুরী যাওয়ার লাইন, আর একদম টুয়ার্ড যদি স্ট্রেট লেফট নাও তোমরা, তাহলে তোমরা বেঁকে যাবে হচ্ছে চেন্নাই যাওয়ার লাইন, ব্যাঙ্গালোর যাওয়ার লাইন, মানে সাউথ ইন্ডিয়া যাওয়ার মেন লাইন খুর্দা রোড থেকে কিন্তু ভাগ হয়ে যাচ্ছে। আরেকটি জায়গা যাওয়ার লাইন ভাগ হচ্ছে, সেটি হচ্ছে দাসপাল্লা, যেটা সেই মনে আছে পুরীর থেকে আমরা ধরেছিলাম, পুরী থেকে এসেছিলাম হচ্ছে ওই মালতীপাটপুর। হ্যাঁ এবার ঠিক বলেছি, আগেরবার বলেছিলাম হচ্ছে মাতালিপাটপুর, এবার হচ্ছে মালতীপাটপুর। হ্যাঁ, পুরী থেকে মালতীপাটপুর যে ট্রেনটা করে এসেছিলাম, সেই এক্সপ্রেস লাইনের বাস ধরলাম, সেই ভিডিওটা তোমরা দেখেইছো, সেই যে ট্রেনটা আমরা ধরেছিলাম সেটাই হচ্ছে দাসপাল্লা প্যাসেঞ্জার ছিল। আমরা এখনও পর্যন্ত কমপ্লিট করেছি 456 কিলোমিটার মতো পথ। যদি তোমরা কেউ দারিংবাড়ি আসতে চাও তাহলে তোমরা, আমি একটা স্টেট তোমাদেরকে কথা বলবো, তোমরা কিন্তু মানে চেন্নাই মেলে টিকিট কাটতে পারো, যেটা চেন্নাই মেল বলো, তারপরে হচ্ছে আমাদের আমরাবতি বলো, ঠিক আছে, তো ওসব ট্রেনে টিকিট কাটতে পারো, তাহলে কি তোমরা সকাল সকাল পুরো কিন্তু একদম ব্রহ্মপুরে পৌঁছে যাবে।
এই যে বন্ধুরা, আমাদের ট্রেন খুরদা রোড জাংশন ছেড়ে এখন আছে হচ্ছে এইখানে, এই যে কালুপাড়া ঘাট ঢুকছে। একটু পরেই চিল্কা আসবে, চিল্কা। আর এই হচ্ছে ব্রহ্মপুর, 12:23 দেখাচ্ছে ঢুকবে। চিল্কা লেকের পাশ দিয়ে আমাদের ট্রেন যাচ্ছে, দেখে নাও পুরো ফুল স্পিডে যাচ্ছে চিল্কা লেকের পাশ দিয়ে। লোকেশনটা তোমাদের দেখিয়ে দিই দাঁড়াও, কারণ ক্যামেরায় তো দেখা যাচ্ছে না। এই আসে এই চিল্কা লেক, ঠিক এই জায়গাটায় আসবে, এই জায়গাটা পুরো পাশ দিয়ে যাবে। দেরি আছে, ট্রেন এখন আমাদের এইখানে আছে। এই যে আমাদের ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে, হচ্ছে ব্রহ্মপুর স্টেশন। এই ছিল হচ্ছে আমাদের কোচ S1। তো স্লিপারে আমাদের ভাড়া পড়েছিল হচ্ছে 375 টাকা, ঠিক আছে, মানে 603 কিলোমিটারের জন্য 375 টাকা ভাড়া ছিল, ঠিক আছে, মানা যায়। এই যে ট্রেন কিন্তু পিক আপ নিয়ে নিচ্ছে, দেখো। হ্যাঁ, স্টেশন ছাড়তে না ছাড়তেই ওর 30-40 স্পিড উঠে গেছে। বিড়ালো স্টেশনটা। ট্রেনে করে যদি কেউ দারিংবাড়ি আসে, তাদেরকে কিন্তু ব্রহ্মপুরেই নামতে হয়। তো ব্রহ্মপুর ছাড়া কিন্তু আর কোনো স্টেশন নেই যেটা তোমাদেরকে দারিংবাড়ি নিয়ে যাবে। এলস যদি তোমরা গাড়ি বাইক নিয়ে আসো, সেটা আলাদা ব্যাপার। যদি তোমরা ট্রেনে করে আসছো দারিংবাড়ি ঘুরতে, তাহলে কিন্তু তোমাদেরকে এই স্টেশনেই নেমে যেতে হবে। ওই যে বন্ধুরা, কিছুদিন আগেই চালু হয়েছে টাটানগর ব্রহ্মপুর বন্দে ভারত, নিচে এসে দাঁড়িয়ে আছে। এই হচ্ছে ব্রহ্মপুর স্টেশন, আর এই হচ্ছে আমাদের গাড়ি, যেটা পুরো আমরা দারিংবাড়ি গোপালপুর ঘুরবো এই গাড়িটা করেই। গাড়িটা হচ্ছে দাদার সাথে তোমাদেরকে একদম সকালবেলায় পরিচয় করাচ্ছি, কারণ রাত্রি হয়ে গেছে, দাদাও টায়ার্ড। দাদা আমাদের জন্যে ব্রহ্মপুর এসছে, ভাবো, দারিংবাড়ির থেকে ব্রহ্মপুর এসছে আমাদেরকে পিক আপ করতে। বাট যেহেতু এখন দারিংবাড়ি যাওয়া যাবে না এই রাত্রিবেলায়, সেই জন্যে আমাদেরকে একটা সামনে একটা হোটেলে কিন্তু রাখা হয়েছে। ঠিক কাল সকালবেলায় বেরোবো হচ্ছে আমরা দারিংবাড়ির উদ্দেশ্যে, আর এখন দাঁড়িয়েছে হচ্ছে একদম ব্রহ্মপুর স্টেশনের বাইরেই। তো এই হচ্ছে গাড়ি আমাদের, এটাই হচ্ছে আমাদের 3 রাত 4 দিনের সাথী। রাত বাজে এখন 12:53, আর এই হচ্ছে আমাদের হোটেল। আমাদের গাড়ি এসে একদম পাশেই দাঁড়িয়েছে। এই হচ্ছে ঘুরন্ত সিঁড়ি। হোটেলটা এখনও পুরো হয়নি, মানে কনস্ট্রাকশন এখনও হচ্ছে। তো এইখানেই আজকে আমরা রাত কাটাবো, রাত কাটিয়ে পরের দিন বেরো হচ্ছে দারিংবাড়ির উদ্দেশ্যে। বাবা, এই সিঁড়ি দিয়ে উঠতে বেশ ভালোই ভয় লাগে আমার, তোমাদের লাগে কিনা আমাকে জানিও কমেন্টে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের রুম। বাবা, ওরিজিনাল কেসি এ দাদা, ও জেনারেল কা এসি হ্যায়, হামারা ঘর মে ভি ও জেনারেল হ্যায়, এ এসি কা বেস্ট বেস্ট হ্যায়, বেস্ট। ঠিক আছে, মিল গে। তো এই হচ্ছে রুম, এখনো আন্ডার কনস্ট্রাকশন আছে। তো এই যে দেখো, ওহ স্যার, রুম একদম সেক্সি বান রা আপকা, ঠিক আছে, দারুণ রুম কিন্তু দাদা কনস্ট্রাক্ট করছে, দেখে নাও। ওফ, সেই বাথরুমটা দেখি, বাহ সুন্দর। ওটা কি আছে? ও আরেকটা বাথরুম আছে,
अच्छा ये क्या है, मतलब डॉर्मेटरी बन रहा है? अच्छा अच्छा, तो जुड़े थको भिडियो शेष पर्दी थको। तो বন্ধুরা ট্রেনের ভিডিওটা কমপ্লিট করে দিলাম। ট্রেনের ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে নিশ্চয়ই আমাকে বলতে হবে না, বাট তাও বলে দিই, ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আজকে আমাদের এই ব্যাপক ট্রেন জার্নি ফ্রম হাওড়া টু ব্রহ্মপুর। সাথে ওখান থেকেই নেক্সট পার্টে, মানে এর পরেই যে ভিডিওটা আসছে সেটা থেকে তোমরা দেখতে পাবে যে কেরাম করে আমরা ব্রহ্মপুর থেকে দারিংবাড়ি যাচ্ছি। আর চ্যানেলে আর ফেসবুক পেজে যারা নতুন আছো সাবস্ক্রাইব ফরওয়ার্ড করে দিও, আর সাবস্ক্রাইব ফরওয়ার্ড যেন হয়ে যায়, আমি কিছু শুনতে চাই না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নেক্সট ভিডিওতে, ততক্ষণ জন্য টাটা, পরের পার্টের ভিডিওতে, ততক্ষণ জন্য টাটা, গুড বাই, সায়োনারা, সাইনিং অফ।